হ্যাঁ বন্ধুরা আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বেঙ্গল পোস্ট অফিসে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করানো হচ্ছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে কতগুলি পোস্ট রয়েছে ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবেন ভিডিওটিকে আর ভিডিওটি দেখার পরে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যে বন্ধু নতুন আছেন আর প্লিজ ভিডিওটিকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিটিতে কী বলা হয়েছে বন্ধুরা দেখে নিন বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ওয়েস্ট বেঙ্গল সার্কেল কলকাতা সাত লক্ষ বারো নোটিফিকেশান বলে দেওয়া হয়েছে দেখুন নোটিফিকেশান নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বাদিকে এবং ডান দিকে নোটিফিকেশান ডেট মেনশন করা হয়েছে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ মেরিট স্পোর্টস পার্সন ইন দ্য ক্যাডার অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পোস্টমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল প্রথমেই দেখেন এখানে বলে দেওয়া হয়েছে প্রসপেক্টাস কাম অ্যাপ্লিকেশান ফর্ম এখানে আপনাদের বলে রাখি বন্ধুরা ইন্ডিয়ান সিটিজেন হলে আপনারা আবেদন করতে পারবেন আর এটি স্পোর্টস কোটা থেকে আপনাদের জয়েন করানো হবে তারপরে দেখুন প্রথম যে পোস্টটি রয়েছে এক নম্বর সেটি হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিস অথবা সেভিংস ব্যাঙ্ক কন্ট্রোল অর্গানাইজেশান সার্কেল অফিস অ্যান্ড রিজিয়ান অফিস মানে পোস্টাল এই সব জায়গায় আপনাদের মানে জয়েন করানো হবে তারপরে দেখে শর্টিং অ্যাসিস্ট্যান্ট ইন রেলওয়ে মেল সার্ভিস আর পোস্টম্যান ইন পোস্ট অফিস তবে দেখে নিন পরে বলে দিয়েছে স্কেল অফ পে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর শর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা করে লেভেল ফোর অনুযায়ী লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে আর পোস্টম্যান যেটি রয়েছে তার ক্ষেত্রে একুশ হাজার টাকা করে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে দেখে নিন বন্ধুরা বলে দেওয়া হয়েছে এজ এজ লিমিট বলে দেওয়া চব্বিশ বারো দু হাজার একুশের আগে মানে এই তারিখ অবধি আপনাদের এইজ কমপ্লিট হতে হবে যেমন পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড শর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আর পোস্টম্যানের ক্ষেত্রেও আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আর এসসি এসটি ও যারা আছেন তারা বয়সের কিছু ছাড় পেয়ে যাবেন যেমন ওবিসিরা তিন বছর আর এসসি এসটিরা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে তারপরে বন্ধুরা দেখে নিন ভ্যাকেন্সি পজিশান এখানে প্রথম ভ্যাকেন্সি যেটি রয়েছে পি এটি পোস্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি রয়েছে আর শর্টিং আর পোস্টমাস্টার কোনো ভ্যাকেন্সি নেই তারপর পিএ এসবিসিও এখানে ছটি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে ছটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে আর এল এখানে তোমার একটি ভ্যাকেন্সি রয়েছে এ অ্যান্ড এন আইল্যান্ড এখানেও একটি ভ্যাকেন্সি আছে কলকাতা জিপিওতে চারটি ভ্যাকেন্সি আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর তিনটি পোস্টম্যানে ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল কলকাতায় একটি ভ্যাকেন্সি রয়েছে পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্টে ম্যানেও দুটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে ইস্ট কলকাতায় এখানেও পোস্টালে তিনটি আর পোস্টম্যানে ছটি সাউথ কলকাতায় দুটি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর দশটি হচ্ছে পোস্টম্যানে নর্থ কলকাতায় পোস্টাল অ্যাসিস্ট্যান্টে কোনো ভ্যাকেন্সি নেই শর্টিং অ্যাসিস্ট্যান্টেও কোনো ভ্যাকেন্সি নেই ছটি ভ্যাকেন্সি রয়েছে পোস্টম্যানে তারপরে নর্থ প্রেসিডেন্সিতে দেখে নিন চারটি ভ্যাকেন্সি পোস্টাল অ্যাসিস্টেন্টের আর চারটি ভ্যাকেন্সি পোস্টম্যানে তারপরে সাউথ প্রেসিডেন্সিতে দেখে নিন পোস্টাল অ্যাসিস্ট্যান্টের কোনো ভ্যাকেন্সি নেই শর্টিং অ্যাসিস্ট্যান্টেও কোনো ভ্যাকেন্সি নেই দুটি ভ্যাকেন্সি পোস্টম্যানে বীরভূমে দেখে নিন একটি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর কোনো ভ্যাকেন্সি নেই বারাসাতে তিনটি ভ্যাকেন্সি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর দুটি হচ্ছে পোস্টম্যানে নদিয়া নর্থে দুটি ভ্যাকেন্সি পোস্টাল আর একটি পোস্টম্যান নদিয়া সাউথেও একটি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর একটি পোস্টম্যানে মুর্শিদাবাদে চারটি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর দুটি পোস্টম্যানে সাউথ প্রেসিডেন্সিতে দুটি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর কোনো ভ্যাকেন্সি নেই কলকাতা আর আর এম এসে কোনো ভ্যাকেন্সি নেই পোস্টাল অ্যাসিস্ট্যান্টে এগারোটি ভ্যাকেন্সি আছে শর্টিং অ্যাসিস্ট্যান্টে পোস্টম্যানেও কোনো ভ্যাকেন্সি নেই তারপরে কোল এপি শর্টিংয়ে দেখে নিন কলকাতা এপি শর্টিংয়ে দেখে নিন এখানে কোনো ভ্যাকেন্সি নেই পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর শর্টিংয়ে আর পোস্টম্যানে কোনো ভ্যাকেন্সি নেই আর এম এস এইচ এ দেখে নিন এখানে কলকা পোস্টাল অ্যাসিস্ট্যান্টে কোনো ভ্যাকেন্সি নেই দুটো শর্টিং অ্যাসিস্ট্যান্টে আর পোস্টম্যানেও কোনো ভ্যাকেন্সি নেই আর এম এস বিতে দুটি পদ রয়েছে অনলি শর্টিং অ্যাসিস্ট্যান্টে আর এম এস ডাব্লিউ বিতে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে জিরো আর পোস্টম্যানে জিরো আর শর্টিং অ্যাসিস্ট্যান্টে চারটি ফরেন পোস্টে দেখে নিন পোস্টাল অ্যাসিস্ট্যান্টে একটি আর কোনো পোস্ট নেই মানে ফাঁকা আসানসোলে দুটি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট রয়েছে পোস্টম্যানে কন্টাইতে একটি পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্টে পরে দেখে নিন হাওড়াতে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে একটি পোস্ট আর কোনো পোস্ট নেই মিদনাপুরে দুটি পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর একটি হচ্ছে পোস্টম্যান তমলুকে দুটি পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর কোনো পোস্ট নেই বানকুড়িতে একটি পোস্ট পোস্টম্যানে ওনলি দার্জিলিংয়ে একটি পোস্ট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর পোস্টম্যানেও একটি পোস্ট জলপাইগুড়িতে দুটি পোস্টাল অ্যাসিস্ট্যান্টে আর কোনো পোস্ট নেই কোচবিহারে দুটি পোস্ট ওনলি ফর পোস্টম্যানের দিনাজপুরে একটি পোস্ট পোস্টম্যান টোটাল যে পোস্ট রয়েছে দেখে নিন বন্ধুরা এখানে টোটাল পোস্ট হয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একান্নটি শর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পঁচিশটি আর আটচল্লিশটা হচ্ছে পোস্টম্যানে দেখে নিন বন্ধুরা এডুকেশান কোয়ালিফিকেশান কী বলেছে এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে ফর পোস্টাল আর শর্টিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এইচএস পাস হতে হবে তার সাথে আপনাকে একটি মানে গভর্নমেন্ট সেক্টর থেকে কম্পিউটার সার্টিফিকেট মানে কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারেন তার সাথে আপনার কোর্স কোয়ালিফিকেশান থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন পোস্টম্যানের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান লাগবে সেখানেও এইচএস পাস হতে হবে তার সাথে আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যেমন বেঙ্গল দার্জিলিং আর জলপাইগুড়িতে যদি আপনি মানে পোস্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে বেঙ্গলি ভাষায় জানতে হবে সিকিমে যদি চান নেপালি ভাষায় জানতে হবে হিন্দি ইংলিশ জানতে হবে এ এন আইল্যান্ডে ক্ষেত্রে আপনাকে ইংলিশ হিন্দি জানতে হবে তার সাথে আপনাকে সার্টিফিকেট লাগবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে দেখে নিন বলে দেওয়া হয়েছে শীতে তার সাথে আপনাকে মোটর ভেহিকেল লাইট অ্যান্ড মানে দু চাকার চার চাকা ছোটো চার চাকা বা দু চাকার ক্ষেত্রে আপনাকে লাইসেন্স থাকতে হবে চালানোর লাইসেন্স থাকতে হবে তার সাথে আপনাকে স্পোর্টস কোয়ালিফিকেশান লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন দেখে নিন এখানে পুরো বলে দেওয়া হয়েছে স্পোর্টসের ক্ষেত্রে যে কী কী লাগবে দেখে নিন দেখে নিন পুরোপুরি এখানে বলে দেওয়া হয়েছে যে স্পোর্টস কোটায় কি কী লাগবে নিন আট নম্বরে বলে দেওয়া হয়েছে এখানে যে খেলা থেকে আপনাদের নিয়োগ করা হবে এখানে টোটাল তেষট্টিটি খেলা থেকে আপনাদের নিয়োগ করানো হবে তারপরে এখানেও বলে দিয়েছে যে কী কী আবার লাগবে দেখে নিন নয় নম্বরে দেখে নিন এখানে দশ নম্বরে বলে দিয়েছে মেথড অফ সিলেকশন প্রথমে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখবে তারপরে খেলাধুলার যোগ্যতা দেখবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে আপনাদের এখানে নিয়োগ করিয়ে করিয়ে দেওয়া হবে বন্ধুরা এবার আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ দেখে নেওয়া যাক এখানে আপনাদের একশো টাকা দিয়ে ফর্মটি ফিল আপ মানে ফর্মটি পাঠাতে হবে এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ হবে না এখানে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে আর একশো টাকা দিয়েই ফর্মটি কাটতে হবে আপনারা যে কোনো পোস্ট অফিস থেকে এই একশো টাকা পে করতে পারে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আপনারা আবেদন কী করে করবেন আবেদন তো অফলাইনের মাধ্যমে তাহলে এই পিডিএফটির সঙ্গে একটি ফর্ম অ্যাটাচ করা থাকবে নিচে দেখে নিন অ্যানাক্সার ওয়ান টু অ্যানাক্সার ফাইভ অবধি এই ফর্মগুলো পুরো ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন দেখে নিন দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পোস্টাল সার্ভিস রিক্রুটমেন্ট অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন চব্বিশ বারো দু হাজার একুশের আগে তাহলে আপনারা কীভাবে পাঠাবেন বলে রাখি এগুলো বাই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন অর্থাৎ স্পিড পোস্টের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেবেন যে কোনো পোস্ট অফিসে গিয়ে তাহলেই হবে